দর্শক, গাজীপুরে আছেন আমাদের প্রতিনিধি আশরাফ হোসেন ঢালী। তার কাছ থেকে জানবো নির্বাচনের সর্বশেষ তথ্য। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বঙ্গতাজ অডিটোরিয়ামে। আমি যদি আপনাকে দেখাই, এখানে বেশ কিছু প্রার্থী এবং গণমাধ্যম কর্মী আসলে উপস্থিত হয়েছেন। আপনি জানেন ইতিমধ্যে ভোটের কার্যক্রম শেষ, চলছে ভোট গণনা। গাজীপুর সিটিতে 57টি ওয়ার্ডের প্রথমবারের মতো ইভিএম ব্যবহার হচ্ছে। 480টি ভোট কেন্দ্র সকাল 8টা নাগাদ থেকে ইভিএমের মাধ্যমে ভোট গণনা করা হয়। রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলামের নেতৃত্বে ভোট গণনা চলছে। এর আগেই আপনাকে জানিয়ে রাখি, আমরা বেশ কিছু কেন্দ্রে গিয়েছি, কথা বলেছি মানুষের সাথে, প্রার্থীদের সাথে। তারা আমাদেরকে জানিয়েছে সুষ্ঠু পরিবেশ, ভোট গণনা শেষ হয়েছে, ইভিএমে ভোট দিতে পেরে অনেকেই খুশি এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এর নিরাপত্তা জোরদার থাকার কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আপনি জানেন গাজীপুর ভোটার সংখ্যা 12 লাখ, প্রায় 12 লাখ, এখানে নারী ভোটারদের সংখ্যাই বেশি। আমরা রিটার্নিং কর্মকর্তাদের সাথেও কথা বলেছি, আসলে তারা আমাদেরকে এই পর্যন্ত ফলাফল কখন নাগাদ ঘোষণা করবেন আসলে সেই বিষয়টি তারা নিশ্চিত করতে পারেনি। এই ছিল বঙ্গতাজ অডিটোরিয়াম থেকে সর্বশেষ সংবাদ।